সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। 2010 আর 2020 ও 2021 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই শরতের বর্ধনে একবছর রজনীগন্ধার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তোমাদের যদিও এই অভিনন্দন জানানোর কথা আমাদের অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে, কিন্তু আমরা বিশ্বের এমন একটা রোগে আক্রান্তের কারণে আমরা সেই অভিষেক অনুষ্ঠান করতে পারছি না। কেননা সারা বিশ্বে এখন কোভিড-19 অথবা করোনা ভাইরাস নামে একটি রোগে আক্রান্ত হয়ে সারা বিশ্বের মানুষ এখন বিপর্যস্ত। সবাই এখন তাদের জীবন নিয়ে বিপন্ন, তাদের স্বাস্থ্যের ঝুঁকির কারণে এখন আমরা সেই বিগত বছরের মতো ক্লাস করতে পারছি না। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে এই নবীন ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের মাধ্যমে তারা লেখাপড়া শিখবে। আমরা তোমাদের নবীন ছাত্রদের সেই পাঠদান শুরু করছি। তোমাদের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা সেই লেখাপড়ার ধাপ এগিয়ে যাবে। তোমাদের শুরুতেই আমার পরিচয় তোমাদেরকে প্রদান করবো। তোমার পরিচয় তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করলে, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করলে আমার পরিস্থিতিতে দেখতে হবে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আমার পরিচয় নম্বর পরিজ্যমান প্রভাষক কৃষি শিক্ষা ভারতের নিউ কলেজ পটুয়াখালী। তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি যে পরিচয় দিচ্ছি তাতে আমি কৃষি শিক্ষা প্রভাষক হিসাবে তোমাদেরকে আজকের পড়াবো এবং সে বিষয়ে তোমরা একটু খেয়াল করবে। এবং তোমাদের আমার সাথে সম্পর্ক থাকবে। এবারে তোমাদেরকে পাঠ পরিস্থিতি সম্পর্কে অবগত করব।
বিষয় কৃষি ক্ষেত্রে আমরা বড় দিকে লক্ষ্য করলে দেখতে পাবে পাক পরিস্থিতি সম্পর্কে একাদশ শ্রেণী বিষয় কৃষি প্রশ্নপত্র অধ্যায় প্রথম বাংলাদেশের কৃষি এবং প্রথম পরিস্থিতি বাংলাদেশ কৃষি ক্ষেত্র আমরা পাক পরিস্থিতি শ্রুতি আমাদেরকে বিষয় সম্পর্কে অবগত করতে চাই। কৃষি শিক্ষা বিষয়টি বিগত দিনে সবাই কম্পালসারি এবং আবশ্যক বিষয় হিসেবে নিতে পারত, কিন্তু এখন এই বিষয়টি এখন চতুর্থ বিষয় হিসেবে নেওয়া যায় এবং একাদশ শ্রেণীর সকল মানবিক বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা পুরোপুরি সবাই নিতে পারে। এই বিষয়টি যখন কম্পালসারি নিতে পারত তখন সবাই উল্লম্বরীর যোগ্যতা মূল ডিপার্টমেন্টের সাথে, এখন দেখা যাচ্ছে যে তাদের চতুর্থ বিষয় হয় 2 পয়েন্ট বাদ দিতে হয় এবং বাকি নম্বর যে শিক্ষার্থী ক্যারি করে থাকে সেটা তার মূল ডিপার্টমেন্টের সাথে যুক্ত হয়। আজকে তোমাদের আমি পাঠ্যসূচি সম্পর্কে পাঠ্যসূচি তোমাদেরকে অবগত করলাম। এখানে কৃষিকে প্রথম পত্রের প্রথম অধ্যায় হলো বাংলাদেশের কৃষি আর প্রথম করেছে মানুষের কৃষি ক্ষেত্র। তাই আমরা আজকে এই বিষয়ে আলোচনা করবো, তোমাদের আজকের এই বিষয়ে আলোচনা করবো সেটা হলো তোমাদের কৃষি শিক্ষা। এই কৃষি শিক্ষার যে প্রথমত আমরা কৃষি ক্ষেত্রতে আমরা যে কয়েকটি বিষয়ে আমাদের জানা দরকার তার প্রথম থেকে আমরা তিনটি বিষয়ে আজকে শিখব। এক নম্বরে কৃষির ধারণা, ধারণা সম্পর্কে জানব। 2 নম্বরে কৃষি শিক্ষা কাকে বলে, 3 নম্বরে কৃষি বাংলাদেশের কৃষির কৃষি সম্পর্কে জানার আগে কৃষি বিষয় সম্পর্কে আমাদের একটু জানা দরকার যে কৃষি যে শিক্ষা যে শব্দটি আমরা বইয়ের উপরে দেখতে পাই যে কৃষি শিক্ষা, তাহলে কৃষি শিক্ষা এটি বাংলা শব্দ আর ইংরেজিতে হলো এগ্রিকালচার।
কৃষি কেয়ার ইংরেজি শব্দ হলো এগ্রিকালচার স্টাডিজ। এখানে আমরা যদি একটু লক্ষ্য করে তাহলে দেখতে পাই যে এগ্রিকালচার শব্দটির এগ্রি যে শব্দটি এগ্রিকালচার শব্দটির এগ্রি যে শব্দটি গ্রিক শব্দ এগার থেকে আসছে। এখানে এগ্রিকালচার শব্দটি দেখা যাচ্ছে যে এগ্রিকালচার যে শব্দটি আমরা দেখছি এটা গ্রিক শব্দ এগার থেকে একটি আর কালচার থেকে তাছাড়া শব্দটি গ্রিক শব্দ সেখান থেকে আসছে। কালচার শব্দটি সরি কালচার শব্দটি আসছে কালচারা থেকে। একই শব্দটি গ্রিক শব্দ এগার থেকে উৎপত্তি বা কালচার শব্দটি গ্রিক শব্দ কালচার থেকে উৎপত্তি। একটি শব্দটি বাংলা অর্থ হল ভূমি বা মাটি। আর কালচারা যে শব্দটি এর অর্থ হল পরিচর্যা করা। পরিচর্যা বা তাহলে আমরা এগ্রিকালচার শব্দটির মূল অর্থ দাঁড়ায় ভূমি বা মাটি অথবা ভূমি বা মাটি অথবা পরিচর্যা করা বা চাষ করা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা এখন সামনের দিকে আগাতে পারি। সৃষ্টির শুরুতে আদি প্রাচীনতম যুগ থেকে চলে আসছে কৃষি শিক্ষা কৃষি বিষয়ে। কারণ আমাদের সারা বিশ্বে প্রায় দুই তৃতীয়াংশ লোক এই কৃষির উপরে নির্ভরশীল ছিল। এখনও বিভিন্ন দেশে বহির্বিশ্বে কৃষির উপরে নির্ভরশীল। তাই এই কৃষি হলো এর ভিতরে অনেক কিছুই এই শব্দটির ভিতরে আমরা অনেক কিছুই নিহিত আছে। কৃষি বলতে সাধারণত আমরা অনেকে অনেক বুঝে ফসল উৎপাদন করা গাছপালা বনায়ন করা, আসলে তা নয়, এর ভিতরে আরও কিছু নিহিত আছে। সেটা হলো হাঁস মুরগি পালন, মৎস্য চাষ। এই মাটির উপরে আমরা পরিচর্যা করি বা পুকুর কেটে মাছ চাষ করি, খামার করি, হাঁস করি, খামার করি, গরু গবাদি পশু পালন করি, এগুলো এবং বনায়ন করি, এগুলো সবই কৃষির অন্তর্ভুক্ত। তাই যুগ যুগ ধরে এর মাধ্যমেই আমরা জীবিকা নির্বাহ করছি। বাংলাদেশে শতকরা একসময় 80-90 জন লোক কৃষিকাজ করত এবং নির্ভরশীল ছিল। বর্তমানে 75% মানুষ গ্রামে বসবাস করে এবং 62 লাখ লোক এই কৃষিতে কর্মসংস্থানের মাধ্যমে যুক্ত হয়ে থাকে এবং এর মাধ্যমে আর্থিক সচ্ছলতা তৈরি করে জীবন নির্বাহ করতে পারে। তাই আমরা কৃষি ধারণা সম্পর্কে জানলাম। এরপরে আসি আমরা কৃষি শিক্ষা কাকে বলে। কৃষি শিক্ষার সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে বিভিন্ন বিজ্ঞানের শাখায় প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন,
সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, ভারতকরণ, সম্প্রসারণ ইত্যাদি প্রযুক্তিবিদ্যাকেই কৃষি বলে। অন্যভাবে আমরা বলতে পারি যে বিষয়ে, বিজ্ঞানের যে বিষয়ে অধ্যয়ন করলে আমরা কৃষি বিষয়ক হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন, মৎস্য চাষ, সামাজিক বনায়ন এবং ফসল উৎপাদন এবং বাগান করা, হ্যাঁ ফসল করে বাগান, বিভিন্ন ধরনের যে কৃষি জাতীয় ফসল চাষ সেগুলো সম্পর্কে যে সম্ভব ধারণা আমরা লাভ করতে পারি তাকেই আমরা কৃষি শিখতে পারি। তাহলে আমরা কৃষি শিক্ষা কাকে বলে সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এরপরে তোমাদের বাংলাদেশের কৃষির গুরুত্ব, বাংলাদেশের কৃষির গুরুত্ব সম্পর্কে আলোচনা করলে অনেক ব্যাপক আলোচনা আছে। কেননা আমরা বর্তমান বিশ্বের আধুনিকতার সময় বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আমাদের কৃষিকে অনেক এগিয়ে নিয়েছি। বর্তমান সরকারের বিভিন্ন প্রযুক্তির সহায়তায় আমরা আজকে কৃষি আমাদের আধুনিকতার সহায় বিশ্বের দরবারে ভালো একটি অবস্থানে আছে। তাই বাংলাদেশের কৃষি গুরুত্ব আলোচনা করতে গিয়ে প্রথমেই আমাদের আলোচনা করতে হয় যে মৌলিক বিষয়গুলো, গুরুত্বের দিক থেকে মৌলিক চাহিদা রয়েছে, এই মৌলিক চাহিদার মধ্যে এক নম্বরে পড়ে খাদ্য, দুই নম্বরে বস্ত্র, তিন নম্বরে বাসস্থান, চার নম্বরে চিকিৎসা, পাঁচ নম্বরে জ্বালানি, এই পাঁচটি আমাদের মৌলিক চাহিদা। প্রথমেই আমরা যদি খাদ্যের কথা বলি তাহলে আমাদেরকে অবশ্যই বলতে হবে যে আমরা জীবন নির্বাহের জন্য যে খাবার খেয়ে থাকি তার মধ্যে ধান, গম, ভুট্টা, চাল, ডাল, সরিষা প্রভৃতি যে শস্য রয়েছে এগুলোর মাধ্যমে আমরা জীবন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে জীবন নির্বাহ করে থাকি। আমাদের যদি এই খাদ্য উৎপাদন না করি তাহলে আমাদেরকে থাকতে হবে, আমাদের জীবন ঝুঁকির মধ্যে থাকবে। তাই খাদ্যের কথা যদি আমরা বলতে চাই তাহলে কৃষির গুরুত্ব কোনো কমই আমরা অস্বীকার করতে পারি না। কেননা খাদ্যের উপর বাংলাদেশের মানুষ ভাত মাসে মাসে বাঙালি, তাদের এই খাদ্যের উপরে নির্ভর করতে হয়, তারা খাদ্য ছাড়া জীবন নির্ভর করতে পারে না। তাই মৌলিক চাহিদা প্রথমেই আমাদের খাদ্যের কথা চিন্তা করলে কৃষির গুরুত্ব অনেক অনেকাংশেই মানে স্বীকার করে, যা আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি। দ্বিতীয় মৌলিক চাহিদা হল বস্ত্র। খাদ্যের সেই জীবনযাপন করলেই হবে না, আমাদের সামাজিক জীবনযাপন সবার সাথে উঠে বসা গ্রামে গঞ্জে যেখানেই আমরা যাই প্রত্যেক মানুষের একটা সামাজিক জীব, যেহেতু সমাজের সাথে সম্পৃক্ত তাই তাদেরকে অবশ্যই বস্ত্র প্রয়োজন করতে হয়। সেই বস্ত্রের কথা যদি আমরা বলতে চাই তাহলে দেখি যে মানুষ জামা কাপড় পরে, হ্যাঁ বিভিন্ন ধরনের ছেলেমেয়েরা যেসব কাপড় পরিধান করে থাকে সেসবের উৎসবস্তু কোথায়, সেই উৎসবস্তু বলতে আমরা দেখি যে রেশম থেকে রেশমি সুতা, পাট থেকে যে সুতা আসে এরকম কিছু বস্ত্র সুতা যে তৈরি হয় সে উৎস আমাদের এই কৃষি, এই কৃষি জাতীয় পণ্য, কৃষি জাতীয় উদ্ভিদ থেকেই এই বস্ত্র তৈরি হয়। যে বস্ত্র আমরা পরিধান করে লজ্জা নিবারণ করি, বস্ত্র পরিধান করে আমরা সামাজিক যে সুরক্ষা পেয়ে থাকি। গেল দ্বিতীয় বস্ত্রের কথা, এরপরে আসি আমরা বাসস্থান। শুধু বস্ত্র পরিধান করলে আর খাওয়া দাওয়া শেষ করলে আমাদের শেষ হবে না, আমাদের বাসস্থানের চিন্তা করতে হবে। কেননা বাসস্থান তাহলে আমরা থাকবো কোথায়, আমাদের সমাজে
বিশু শ্রেণীর, মধ্য শ্রেণীর, বংশ শ্রেণীর লোকজন আছে, তারা সবাই এই বাসস্থানের মাধ্যমে জীবনযাপন করছে। দেখা যাচ্ছে নিম্ন শ্রেণী যারা ফার্পুটা দিয়ে ঘরের ঘর তৈরি করে থাকে, বাঁশ ঘর ইত্যাদি দিয়ে তৈরি করে থাকে, সেটাও আমাদের কৃষি জাতীয় উৎস থেকে আসছে। আবার টিনের ঘর যারা থাকে তারা কাঠ টিন দিয়ে যেটা তৈরি করে ঘর তৈরি করে সেটাও আমাদের এই কৃষি জাতীয় উৎস থেকে আসে। বৃক্ষ এবং বাঁশ এবং টিন খনিজ জাতীয় পদার্থ থেকে আমাদের এই যে পদার্থগুলো আসে তার মাধ্যমে আমরা টিনে ঘরে বসবাস করতে পারি, সেটাও আমাদের কৃষি ক্ষেত্রে অনেকটা উচিত। চিকিৎসা আদিবাসী বাসস্থানের পরে আমাদের চিকিৎসার দরকার, আমাদের প্রাণী মাত্রই রোগ ব্যাধি, আমাদের প্রাণী মাত্রই বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হতে পারে, যে কারণে আমরা অবশ্যই চিকিৎসার মাধ্যমে সেই রোগ থেকে মুক্তি পাই। বর্তমানে আমরা দেখলাম কোভিড-19 এটাও আমাদের চিকিৎসা স্বাস্থ্যের মাধ্যমে আমাদের রোগ প্রতির চিন্তাভাবনা চলছে। এছাড়াও বিভিন্ন ধরনের যে চিকিৎসা আমরা করে থাকি এই উৎসবস্তু ঔষধ এবং যা কিছু আমাদের এই রোগ নিরাময়ের জন্য লাগে সেসব উৎসবস্তু খোঁজে আমরা দেখতে পাই যে কৃষি জাতীয় উদ্ভিদ ভেষজ উদ্ভিদ ভূমিজ জাতীয় উদ্ভিদ ভেষজ উদ্ভিদ থেকে আসে, এরকম ভূমিজ আয়ুর্বেদিক বিভিন্ন প্রকার থেকে আমাদের এই ঔষধ তৈরি হয়, যেটা আমরা কৃষিজাতীয় উদ্ভিদের পল্লী থেকেই আসে। তারপরে আসে জ্বালানি, আমরা একটা শ্রীকৃষ্ণের বাসস্থান, আমাদের সবকিছু হওয়ার পরে দেখা যায় যে আমরা যে এই খাদ্য রান্না করি, আমরা এই খাদ্য বিভিন্ন কায়দায় রান্না করে খেয়ে থাকি, সেক্ষেত্রে দেখা গেছে যে আগুন জ্বালানোর যে উৎসবস্তু যে লাগে সেটা কৃষিজাতীয় উদ্ভিদ থেকে আসে, যেমন ফার্পুটা দ্বারা রান্না করতে পারে, আমাদের যে বর্তমান সময় যে ইথেন গ্যাস সে গ্যাসও আমাদের খনিজ পদার্থ, সেটা আমাদের মাটির নিচ থেকে আসে, সে গ্যাস ব্যবহার করে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করছি। আবার দেখা যাচ্ছে বিভিন্ন প্রকারের বায়োগ্যাস তৈরি করে, গোবরের মাধ্যমে বায়োগ্যাস তৈরি করে, সেটা গ্যাস দিয়েও আমরা রান্না করতে পারি। তাহলে দেখা যাচ্ছে আমাদের মৌলিক চাহিদার মানুষের কৃষির ক্ষেত্রে যে 5টি মৌলিক চাহিদা রয়েছে, এই মৌলিক চাহিদা উৎসবস্তু দেখা যায় বাংলাদেশে, দেখা যায় যে কৃষিতে কী আসে, কৃষিজাতীয় উদ্ভিদ বিভিন্ন প্রকারের উৎস থেকে আমরা পাই, তাহলে কোনোটুকুই আমরা এই কৃষির গুরুত্ব অস্বীকার করতে পারি না, যেটা আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে সব ক্ষেত্রে এর গুরুত্ব রয়েছে। তাহলে আমাদের কৃষি গুরুত্ব সম্পর্কে কিছু হলো ধারণা পেলাম, ওটা বই পড়লে আরও জানতে পারবে। আমরা কৃষি ধারণা সম্পর্কে তোমাদেরকে আলোচনা করলাম, কৃষি শিক্ষা সংজ্ঞা বা থাকে সঙ্গে আলোচনা করলাম, মানুষ কৃষি গুরুত্ব বা বলিউড সম্পর্কে আলোচনা করলাম, গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম। হ্যাঁ, তোমরা বই পড়লে আগে সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। তাই তোমাদের আজকের এই বিষয় সম্পর্কে আলোচনা করব এবং তোমাদের সে অনুরোধ থাকবে তোমরা কৃষি বিষয়ে বইটি ভালো করে পড়বে, আরও দেখবে আমরা সামনে থেকে আরও বিভিন্ন বিষয়ে সামনে আরও আসা আসবে সেগুলো সম্পর্কে আমরা শিখেব এবং তোমরা সেই বিষয়ে জানতে পারবে। পরিশেষে তোমাদের নির্দেশ থাকবে যে তোমরা অনেকেই হয়তো জানতে চাও যে কোন ব্যাংকের বই পড়লে ভালো হবে। সাধারণত আমরা বিগত বছরের যেসব বইগুলো আমরা প্রদর্শন করে দেখলাম যে আমাদের পুরস্কার দিলা হোসেন স্যার স্যার উনি বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নেতৃত্ব ছিলেন, তারই লেখা কৃষিশিক্ষা বই আমরা প্রথম প্রথম যদি কিনতে চাও সেটা কিনতে পারো। এছাড়াও মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নেতৃত্ব ছিলেন উমেশ শহীদুল ইসলাম স্যার, প্রফেসর শহীদুল ইসলাম স্যারের বইও তোমরা কিনতে পারো, সে বিষয়েও ভালোভাবে দেওয়া আছে এবং তোমরা পড়লে বুঝতে পারবে। তাই পরিশেষ
সকলকে শুভেচ্ছা এবং সকলকে ধন্যবাদ জানাই এবং তোমাদেরকে অনুরোধ রইল স্বাস্থ্যবিধি অনুসরণ করবে, হাত মুখ ধুয়ে খাবার খাবে এবং মুখে মাস্ক পরবে, যার মাধ্যমে তোমরা এই কোভিড উনিশ থেকে রক্ষা পাবে। তাই তোমাদের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমরা আমাদেরকে দোয়া করো এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় আজকের আমরা এই পাঠ শেষ করলাম। আসসালামু আলাইকুম।